এটা তো যে কাজগুলো দেখেছি এটা হচ্ছে মাত্র এক মিনিটের একটা কাজ শুধু সাইন আপ করে জাস্ট ওইখানে একটু ট্রাই করতে বলছি যে একটা ছবি জেনারেট করে দেখান এখন এটাও যদি মনে করেন যে আপনার ছবি একটা ছবি হলে তো বানায় দেখতে হবে যে না এগুলো করতে পারতাছি কি না আমি এখন যদি আপনারা সেটাও যদি সেটাও যদি গুরুত্ব না দেন তাহলে তো বিশাল সমস্যা ওকে যাই হোক এরপরে কে করেন নাই বলেন ওকে করেন না এরকম এরকম কেউ আছেন করেন না এরকম কেউ ওকে যদি করে থাকেন এটা গুরুত্ব নেওয়ার একটা বিশাল একটা জিনিস আমি মনে করি কিন্তু এগুলো এগুলো আপনাদেরকে আমি ফ্রিতে দিতেছি বলতে আমি বা অ্যাড করছি বিদায় কিন্তু এটা গুরুত্ব না দিলে কিন্তু আপনাদের জন্য বিশাল ক্ষতি ঠিক আছে কারণ এগুলো আপনি টাকা দিয়েও পাবেন না ঠিক আছে বাংলাদেশে টাকা দিয়েও পাবেন না এখন এটাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে এটা একটা ভালো একটা জায়গা এখানে যদি আমরা ভালোভাবে গুরুত্ব সহকারে কাজ করি এখানে অনেক কিছু করা পসিবল অনেক কিছু করা সেই জন্য আমি এটা আপনাদেরকে শেখাচ্ছি ওকে যাই হোক আমরা গত পর্বে দেখাইছিলাম ইন্ট্রোডাকশন ক্লাস ছিল কী কীভাবে আমরা কি কি করব বা কোন মার্কেট প্লেসে কতটা ডিমান্ড কাজ এইগুলো আমি বিস্তারিত বলছিলাম তো আজকে মূলত আমরা এখান থেকে মার্কেট প্লেসের যেহেতু আমরা ডিটেলসটা কভার করছি তো আমি চাচ্ছি যে আজকে আমি সরাসরি আপনাদেরকে অ্যাকাউন্টটা তৈরি করা দেখাবো কারণ আমরা দাপে দাপে না গেলে দেখা যাবে যে আমরা সব কিছু এলোমেলো করে ফেলব সেই জন্য আমি চাইতেছি যে আপনারা স্টেপ বাই স্টেপ এগোন এটাই আপনাদের জন্য বেটার হবে তো সেই জন্য আজকে আমরা অ্যাকাউন্ট তৈরি করা শিখব আরও কিছু প্রিমিয়াম সফটওয়্যার আছে যেগুলো আমাদের পরবর্তী লেসেনে দেখানো হবে কিভাবে কিভাবে কাজগুলো করতে হয় তো আমাদের প্রথমে আমরা এই এই কয়েকটা অ্যাকাউন্ট আমাদের লাগবে মানে আমাদের খুলতে হবে আর কি এখন অনেকে আছে ফ্রি পিক লেকে বা শাটার স্টক লেকে বায়োডাবি স্টক লেকে ব্যাকটোটিস লেকে বা বিহিন্স লেকে অনেকজনে কি করবে সার্চ করবে সার্চ করে ধরেন আমার মতো অনেক মানুষ আছে আমার মতোই বলতেছি আপনাদের মতো না অনেক মানুষ আছে করবে কি বাই তো দেখাইলো তাহলে তো আমি তো এখান থেকে সাইন আপ করে কাজ শুরু করে দেই এখন ছবি আপলোড করতে পারবো হ্যাঁ এই ভুলটা আমরা অনেকেই করে থাকবো কিন্তু অ্যাকজাক্টলি আপনি যদি এখান থেকে মূলত সাইন আপ করেন বা সাইন আপ করে যদি আপলোডও করতে পারেন দলাম আপনি আপলোড করতে পারলেন সেখান থেকে কিন্তু আপনি কোনো বেনিফিট পাবেন না বা কোনো টাকা আপনাকে দিবে না এটার জন্য আলাদা একটা জায়গা আছে যেখান থেকে আমাদের অ্যাকাউন্ট করতে হবে ওইখান থেকে অ্যাকাউন্ট করলে সমস্ত কিছু আমরা ওইখান থেকে বেনিফিট পাবো আপনার জন্য আপনি যে একজন ফাইবারের মতো একজন সেলার হিসেবে কাজ করতেছেন আপনার ওইটা একটা ড্যাশবোর্ড থাকবে ওইখানে আপনার সমস্ত কিছু এক জায়গায় গোছানো থাকবে তো সেটা হচ্ছে আলাদা একটা জায়গা আমরা এই ভুলগুলো যেন কখনো না করি সরাসরি এই সাইডগুলোতে যায় যেন অ্যাকাউন্ট না করি হ্যাঁ আরেকটা বিষয় হচ্ছে অনেকে আছে এখানে যাদের ভোটার আইডি কার্ড নেই আঠারো বছরের নিচে যদি কেউ থাকে বা অনেকজনে কি বিশ পঁচিশ বছর হয়ে গেছে অনেকজনে কি ভোটার আইডি কার্ড করে নাই আইডি কার্ড করে নাই যদি আপনার আইডি কার্ডের সমস্যা থাকে তাহলে আপনার মা বাবা বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যার তা পান আপনার যার আপন মনে হয় বা যাকে সবসময় আপনি পাবেন মনে হয় এরকম মানুষের আইডি কার্ড দিয়ে আপনি অ্যাকাউন্টগুলো করে নিতে পারেন কারণ এখানে কিন্তু ভেরিফিকেশনের একটা ব্যা ব্যাপার স্যাপার আছে যেমন টাকা তোলার সময় আপনার নামগুলো দেখবে পাশাপাশি আপনার পিউনারের সাথে মিল আছে কি না এগুলো অনেক সময় কি দেখে অনেক মার্কেট প্লেসে যেমন আমরা ফাইবারের সময় কিন্তু আমাদের সমস্ত রিয়েল ডকুমেন্টগুলো দিয়ে কিন্তু আমরা ফাইবার অ্যাকাউন্টগুলো করছি সেম এখানে আমাদের সমস্ত ডকুমেন্টগুলো দিয়েই আমাদের কাজগুলো করতে হবে ঠিক আছে তা হলে আপনি বিপদে পড়বেন তো প্রথমে আপনি কি করবেন একটা সুন্দর করে একটা ফাইল তৈরি করবেন বা একটা নোটপ্যাড তৈরি করবেন সেখানে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার আপনার বাবার নাম মার নাম যা যা আছে সমস্ত কিছু সুন্দর করে নোট করবেন নোট করে দিবেন ঠিক আছে আরেকটা একটা জিমেল অ্যাকাউন্ট করবেন একটা জিমেল দিয়ে আপনি সমস্ত কাজগুলো করে নিতে পারবেন তো আমরা যে কাজটা করবো ধরেন আমি আমার একটা এক্সাম্পল আমার একটা অ্যাকাউন্টের সমস্ত কিছু দিব তো আমি ধরেন আমি আপনাদেরকে কোন লিঙ্ক থেকে অ্যাকাউন্টগুলোকে করতে হবে সেগুলো আমি এখান থেকে দিয়ে দিছি অথবা যদি অনেকজনে আছে আপনাকে এখান থেকে ধরেন রেফার লিঙ্ক দিবে রেফার লিঙ্ক বলতে অনেক প্ল্যাটফর্ম দেখবেন যে রেফার লিঙ্ক দেয় এখান থেকে প্রতিটা প্ল্যাটফর্মে কিন্তু রেফার লিঙ্ক দেয় রেফার লিঙ্ক দিলে কী হবে আপনি একটা কাজ করতেছেন সেখান থেকে কিছুটা কমিশন আরেকজন পাবে বা একটা বেনিফিট তার কিন্তু এক্সট্রা থাকবে তাই না তো আমি কাজ করব আমার মতো করে আমি কাউকে বেনিফিট দিব না কার কাছ থেকে নিব না ঠিক আছে আপনি যদি মনে করেন যে আমি ফ্রিপিকে অ্যাকাউন্ট করতে চাই তাহলে কী কী লিখবেন আমি একটা সহজ বুদ্ধি লিখে দিই জাস্ট ধরেন ফ্রি পিক ডট কম বা ধরেন এখানে পিক ফ্রি পিক জাস্ট লাস্টে লিখে দেবেন কন্ট্রিবিউটর এক্সাম্পল শুধু আপনি যে কোনো মার্কেট প্লেস এখানে যদি আপনি লেখেন ফটো সেল করার বেস্ট সাইট এখানে সেই একটু সার্চ করেন ফটো সেল বেস্ট ওয়েবসাইট হ্যাঁ এখানে লেখলেন দেখ পাবেন লিস্ট যদি আমি চাই লিস্ট ধরেন লিস্ট চাই দেখি আসে কিনা সাইট লিস্ট ওকে এই যে দেখেন এখানে দেখেন এইগুলো কিন্তু মার্কেটে খুবই ভালো পপুলার যেমন শাটারি স্টক আছে অ্যাডভি স্টক আছে এইগুলো কিন্তু এনভাটো আছে এখানে যতগুলো দেখতেছেন সবগুলোই কিন্তু খুবই জনপ্রিয়তা ঠিক আছে জনপ্রিয় সাইটগুলোর মধ্যে একগুলো এই যে এখানে আমরা কাজ করবো হ্যাঁ এটাও খুবই ভালো তো ধরেন আমি যাচ্ছি যে ফ্রি পিকে বা শাটার স্টকে আমি দেখালাম কি ফ্রি পিক আপনি যদি চান ধরেন এখান থেকে শাটার স্টকটা কপি করেন আমি শাটার স্টকটা কপি করি ধরেন এটাকে কপি করলাম কপি করে জাস্ট আমি কি করলাম এই যে ফ্রি পিকের অপশনটাতে আমি যোগ করে দিলাম শার্টার স্টক দিয়ে লিখলাম হচ্ছে কন্ট্রিবিউটর তাহলে আমার কি সার্ডার স্টকের কন্ট্রিবিউটর অ্যাকাউন্টগুলো আমি এখানে পেয়ে যাচ্ছি তো আমার কথা তো আপনারা কি বুঝতে পারতেছেন কিনা আমি জানি না একটু নয়েজ দিয়েন হ্যাঁ আপনি কি ফোনে ক্লাস করতেছেন তাহলে আপনার স্ক্রিনটা একটু বড় করে নেন হ্যাঁ আর আমার স্কিন আর কেউ পরিষ্কার দেখতেছেন না ওকে তো এখানে যে জিনিসটা বুঝাইতেছিলাম সেটা হচ্ছে আপনি যে কোনো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করেন না কেন এখানে যে কোনো একটাতে যদি যান জয়া কি করবেন শুধু ওই ওয়েবসাইটের নামটা লিখে লাস্ট লিখে দেবেন কন্ট্রিবিউটর ক্লিয়ার তাহলে আপনি ওই সাইটে আপনি সেলার প্রোফাইল বানাইতে পারবেন মানে এটা আমি সহজে বলতেছি হ্যাঁ সেলার প্রোফাইল কিন্তু সেলার প্রোফাইল বলে না তো এটা হচ্ছে আমরা এইভাবে কিন্তু সহজে যাইতে পারবো সেম আমি আপনাদের জন্য সহজ করে দিছি এখানে আমি লিঙ্কগুলো দিয়ে দিছি আপনি চাইলে এখানে সরাসরি এই লিঙ্ক থেকেও কাজগুলো করে নিতে পারেন এই এখানে আপনি কি একটা কথা হচ্ছে আমি গত পর্বের ক্লাসে বলছিলাম যে দেখেন আপনি একটা প্রোফাইলে যদি আপনি কাজ নিয়ে আটকে থাকেন তাহলে তো হবে না ধরেন কিছু কিছু ফাইল এরকম হয়ে থাকে যে আপনি কালকে ধরেন একশো ফাইল আপলোড করছেন সেটা অ্যাপ্রুভ হয়ে গেছে কিন্তু আপনি তারপরের দিন আপলোড করছেন একশো সেটা অ্যাপ্রুভ হয় নাই তারপরের দিন একশো ফাইল আপলোড করছেন সেটা অ্যাপ্রুভ হয়েছে কিন্তু এই যে সেকেন্ড দিনে যে ফাইলটা বা ইমেজটা আপলোড করে রাখছেন সেটা আগামী ছয় মাসেও না হতে পারে আমার কথা বুঝতেছেন হবে কিন্তু ছয় মাসে না হলো তখন কি আপনি ওইবার বসে থাকবেন না কাজ চালায় যাবেন আর আপনি কি একটা প্রোফাইলের প্রতি নির্ভরশীল হবেন না ধরেন আমি একটা এক্সাম্পল দিলাম ধরেন ফাইবার একটা প্রোফাইল হুট করে নষ্ট হয়ে গেল তো আপনার যদি বেকআপ না থাকে তাহলে কি হবে আপনার বলেন তো আমরা পাঁচটা সাইটে কাজ করব যেহেতু সবগুলো থেকে ইনকাম করা যায় তো আমরা একই ছবি চাইলে আমরা বিভিন্ন সাইটে আপলোড করতে পারতেছি সমস্যা নাই তো হ্যাঁ করতে পারবেন সমস্যা নাই করেন আপনার ইচ্ছা মতে একই ছবি আপলোড করতে পারবেন সমস্যা নাই তো এখন কথা হচ্ছে আমরা তারপরেও আলাদা আলাদা করবেন যে এটাতে আমি একটা নিয়ে কাজ করতেছি একটা নিশ নিয়ে নিজ বলতে আমি যেটা বলতেছি ক্যাটাগরি বা আপনি ভ্যারাইটিস সার্ভিস দিতে পারেন ভ্যারাইটিস ফটো আপলোড করতেই পারেন কোনো সমস্যা নাই কিন্তু ধরেন আপনার টার্গেট হচ্ছে আমি প্রতিদিন একটা করে প্রোফাইলে একশো করে ছবি আপলোড করবো মানে ধরেন স্টকে একশো একশো করবো স্টকে একশো করবো ফ্রিপিকে একশো করব তারপরে ধরেন আপনার ব্যাক্টোটিজে একশো করব মানে আপনার টার্গেট হচ্ছে প্রতিদিন আমি পাঁচশো ছবি আপলোড করবো পাঁচটা ওয়েবসাইটে আমার সহজ হিসাব তো আমার দেখা যাবে একটা সময় যে আমার কোন কোন ওয়েবসাইটে দেখা যাবে খুব দ্রুত অ্যাপ্রুভ হয়ে যাইতেছে দেখা যাবে আপনার ইনকামটা বেড়ে যাইতেছে ধরেন সাড়ে আইশ টকে আপনার মাস সময় লাগলো কিন্তু আবার আরেকটা ওয়েবসাইটে দ্রুত অ্যাপ্রুভ হচ্ছে তো সবগুলোতে কাজ করেন সমস্যা নাই তো আপনি সবগুলোই অ্যাকাউন্ট ডেভেলপ করে যাবেন সবগুলোই এটা ক্লাসের সময় আসে না ক্লাসের পরে আসে আমি বুঝি না এদের সমস্যা কি এই অক্ষয় চয়ন অক্ষয় সমস্যা কি আপনার এত পরে কেন পরে বলতে একটু মানে আমার লাইন ছিল না ঠিক আছে তাহলে তো আবার আপনার প্রথম থেকে ভিডিও দেখা লাগবে তো ক্লাসটা একটু ঠিক মতো করেন তো এখানে দেখেন আমরা কী করব একটা ফাইলে চাইলে আমরা আমাদের সমস্ত ওয়েবসাইটগুলোতে পাবলিক করতে পারবো মানে আমাদের রিসোর্সগুলো আমরা সবগুলো সাইটে আপলোড করতে পারবো অথবা চাইলে আমরা একসাথে বিভিন্ন টাইপের ছবি বানায় মানে আমরা আপলোড করতে পারি আমাদের দরকার হচ্ছে কি ইনকাম আমাদের প্রতিটা সাইট থেকে ধরেন একটা সাইড থেকে পাঁচ ডলার এলো আরেকটা সাইড থেকে পাঁচ ডলার আরেকটা সাইড থেকে পাঁচ ডলার আসলো সমস্যা কি আমার ইনকাম দরকার ইনকাম হোক সমস্যা নাই তো অনেকে আছে কি একটা নিয়ে বসে থাকবে একটা দিয়েই দেখবেন যে তিনি ভালো পজিশন করতেছে ধরেন এমনও ফাইল দেখবেন আপনাকে যদি আমি একটু আরেকটু বুঝাই ধরেন আমি যদি ফ্রিপিকে যাই ফ্রিপিক পিক এখানে আমরা অ্যাসেট থেকে ফটোতে ক্লিক করলেই আমরা দেখতে পারব কোন কোনো মনে করেন সেলার মানে এখানে যারা ফ্রি ফ্রিপিকে ফটো বানায় অনেকেই দেখবেন যে এক লাখ দুই লাখ রিসোর্স আপলোড করছে হুম দুই লাখ রিসোর্স আপলোড করে পাইসে মনে করেন দুই লাখ তিন লাখ ডাউনলোড এখানে দেখেন সাত মিলিয়ন ডাউনলোড কিন্তু সেদিনকে দেখলাম ছাব্বিশশো একজনে প্রায় ছাব্বিশশো ফাইল আপলোড করে পাইছে তেরো মিলিয়ন ডাউনলোড তো এখানে দুই লাখ ওনে পঞ্চাশ হাজার ফাইল আপলোড করে পাইছে কত সাত মিলিয়ন ডাউনলোড আরেকজনে ছাব্বিশশো ডাউনলোড মানে আপলোড করে তেরো মিলিয়ন তাহলে কি বুঝলেন এখানে আপনার প্রোফাইল কখনো কখনো একটা একটা প্রোফাইল ধরেন উঠলো না ভালো ডাউনলোড পাইতেছেন না কিন্তু আরেকটা মার্কেট প্লেসে আপনি খুব ভালো ডাউনলোড পাইতেছেন তাহলে আমাদের জন্য সুবিধা হবে না বিষয়টা তো এই হচ্ছে বিষয় তোকে যাই হোক আমরা কথা না বাড়ায়ে আমরা মূল কাজে চলে যাই তো আমি যেহেতু আপনাদেরকে লিঙ্কগুলো দিয়ে দিছি ফেসবুকে জাস্ট আপনারা কপি করবেন মানে এই লিঙ্কগুলো প্রথম প্রথম একটা করে কপি করবেন একটা কাজ করি আমি আর অবশ্যই একটা জিমেলে আপনি কাজগুলো করে নিতে পারেন ধরেন আমি এখান থেকে আমি একটা ইয়েতে চলে যাই আমি যেখানে হ্যাঁ একটা জিমেল দিয়ে সবগুলো করতে পারেন কোনো সমস্যা নেই আমার তো মনে হয় জিমেলই নাই সবগুলো তো ব্যবহার করা হয়ে গেছে টিমদের দিয়ে যেহেতু কাজ করানো হচ্ছে তো সবগুলো মনে হয় ইউজ করা হয়ে গেছে নয় লেকটা খুলতে হবে আমাকে নতুন করে এক সেকেন্ড দেখি এটাতে হয় কি না ওকে এখানে একটা আছে দেখি এটা তো হয় কি না অথবা আমাকে জিমেল একটা করতেই হবে ওকে আমি দেখি একটা ক্রিয়েট করি একটা নতুন জিমেল আমার ফোন নাম্বার একটু সমস্যা ওকে আমি এখান থেকে ক্রিয়েট মাই সেলফ পার্সোনাল ইউজের জন্য ধরেন আমি নাম দিলাম আমার নাম নেক্সট করলাম এখানে বার্থডে দিয়ে দিই একটা এক্সাম্পল বার্থডে দিয়ে দিলাম ধরেন জেন্ডার আমরা মেল দিয়ে দিলাম নেক্সট করলাম এখান থেকে ইউজার নেম এটা হচ্ছে জিমেলের নাম দিতে পারি নিউ লাইফ টিম ওকে দিয়ে দেখি নেয় কি না নেয় না তার মানে আমি আরও কিছু সংখ্যা অ্যাড করতে পারি বিডি দেখি নাই কি না হ্যাঁ নিশ্চয় এবার একটা পাসওয়ার্ড আমি এখান থেকে দিয়ে দিব সরি পাসওয়ার্ড পাসওয়ার্ডটা অবশ্যই একটু স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার ট্রাই করবেন যাতে সবগুলো ক্যাপিটাল লেটার বড়ো হাতের অক্ষর তারপরে বলেন এই যে আমি একটা দিয়ে দিলাম এটা যদি ব্যবহার করবো না কিছুক্ষণ পরে চেঞ্জ করে ফেলবো রিকভারি মেল দিয়ে দিলাম ওকে নেক্সট করবো ওকে নেক্সট করবো ওকে আমার তো জিমেল হয়ে গেলো হ্যাঁ এগ্রি এগ্রি করে নেব একটু ওকে এখান থেকে আমরা সেটিংসে যাইতে পারি এখান থেকে সিকিউরিটিতে যাই একটু এই যে এখন হচ্ছে ডিস্টার্ব এই যে ফাইল কোনটাতে রাখছি এখন একজনে ক্লাসে জয়েন হতে চাচ্ছে এখন হচ্ছে সমস্যা মাসুত রানার ওকে আমরা একটা কাজ করি রিকভারি মেলটা ভেরিফাই করতে হবে ফোন নাম্বারটা আমি অ্যাড করে নিই আর গুগল জিমেলটা আমাকে অ্যাড করে নিতে হবে তা না হলে দেখা যাবে যে আরেকজনে আমার এইগুলা সব উদা করে নিয়ে গেছে জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান সিক্স ফোর ডাবল ওয়ান টু সেভেন থ্রি সিক্স থ্রি যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস অবশ্যই আমাকে সব কিছু ওকে করতে হবে সামথিং প্লিজ রং বাংলাদেশ তো ঠিকই আছে গেট কোর্ট কোর্ট যাবে না বলতেছে সামথিং জিরো ওয়ান সেভেন ফোন থেকে করা যাবে এগুলো তো এরকম হওয়ার কথা না ওকে যাই হোক এটা পরে করে নিব আমি তো আমরা আপাতত ধরেন একটা জিমেল এখান থেকে করে নিছি এখান থেকে আমরা সরাসরি জিমেলটাকে কল করি ওকে একটু সময় নেই আমরা কাজগুলো করব আমাদের এত তাড়াহুড়া নেই কি বলেন কোনটা জানা ছিল আমাদের এটাই কি ছিলাম আমরা হ্যাঁ এক্সপায়ারের কাছে খারাই দি কি বলে কেবল খুললাম এত তাড়াতাড়ি সবগুলো দিয়ে দিই কার্ডস আচ্ছা এটাতে কি বুঝাইলো যে আমি একজন রবট কিনা এটা বলার কি আছে না এবার আসি এবার হইলো মেন জামেলা বাংলা লিঙে ই বের করে কত দিয়ে এক সেকেন্ড হ্যাঁ হ্যাঁ রাইট রাইট নইলে আমাকে গুগল আবার সার্চ করতে হইতো জিরো ওয়ান জিরো ফাইভ জিরো ওকে ফাইন এগুলো খুবই গুরুত্বপূর্ণ তা না হলে দেখা যাবে এখন মেখান সব হয়ে গেছে অনেক মানুষ দেখবেন যে এগুলো নিয়ে নেবে তা আপনি অবশ্যই আপনার জিমেলটাকে গুগল স্যাটেলাইট জেনারেটার পাসওয়ার্ড যেটা আছে ওইটা অ্যাড করে নেবেন একটু ইয়া করে নেবেন ইউটিউব দেখে নেবেন কীভাবে এটা করে হ্যাঁ তাহলে আপনি সেভ আগে আমার প্রতি মাসে পাঁচবার করে আইডি হ্যাক হইতো যখন এই কাজটা করছি পাসওয়ার্ড একজনে পাইলেও কাজ হবে না যখন আমার একটা করে পাসওয়ার্ডের ম্যাথ থাকবে পনেরো সেকেন্ড করে পনেরো সেকেন্ড পরে আবার নতুন পাসওয়ার্ড হবে কোড আসে না কেন বিশাল সমস্যা soğuk zahmet borsası nasıl <laughs> মেসেজ আসে কিন্তু আমি মেসেজ দেখি না বিশাল সমস্যা থ্রি নাইন টু থ্রি ফাইভ নাইন ওকে ওকে আমাদের একটা দাপ কমপ্লিট আমরা একটু এগুলোকে কমপ্লিট করে দিই বুঝছি সবই ওকে চলে গেছে আমাদের এবার আমরা জাস্ট আমাদের অ্যাকাউন্টগুলোকে কপি করে করে নিয়ে আসবে এখানে আমরা ছিলাম হচ্ছে এই জায়গাটাতে তো ওকে কপি জাস্ট পেস্ট আমরা একটা করে করি তাই না এটা হচ্ছে ফ্রি পিকের তো আমরা ফার্স্ট টাইম কি করবো ফ্রি পিকটাকে খুলি তো এখানে দেখেন জাস্ট লাগলাম কি ফ্রিপিক কন্ট্রিপিউটর লেখে সার্চ করলাম আপনি চাইলে ওইভাবে সার্চ করতে পারেন অথবা সরাসরি লিঙ্ক থেকে চলে আসতে পারেন জাস্ট আমরা কী করব বিকমে কন্ট্রিবিউটর যেটা আছে এটাকে সিলেক্ট করব সিলেক্ট করে এখানে অপশনগুলো আসবে আপনি কি করবেন এখানে সরাসরি জিমেল দা করবেন না আপনি ডাইরেক্ট জিমেল দা করবেন না এখানে জিমেল লেখে করবেন হ্যাঁ দেখা যাবে যে অনেক সময় কি আপনার পাসওয়ার্ড মাসওয়ার্ড সব হারায় যাবে জিমেল মেল যাবো বাদ হয়ে তারপরে আর ঢুকতেই পারবেন আপনি ওইটা যদি এরকম হয় আর এমনি তাও সংশোধন করতে পারবেন এক সেকেন্ড আমি এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দিব আর আমার তথ্যগুলো অবশ্যই কিন্তু রিয়েল হতে হবে হ্যাঁ এখানে আমি জিমেলটা দিলাম পাসওয়ার্ডটা দেই ওকে পাসওয়ার্ড ওকে পাসওয়ার্ড দিয়ে দিলাম জাস্ট এখান থেকে আমরা সাইন আপে ক্লিক করবো এখান থেকে একটা ক্যাপচা চাবে আমরা ক্যাপচা দিব কি এখানে কী চাইছে বাস তো আমরা এখান থেকে বাসটা সিলেক্ট করব দেন ভেরিফাই করব একদম সিম্পল বেশি পরিশ্রম করতে হয় না জাস্ট কিছুটা অপেক্ষা করবো দেখেন এখানে রিলোড নিচ্ছে আর এখানে অলরেডি অ্যাক্টিভ করার জন্য একটা কোড পাঠিয়ে দিছে তারা এটাকে লোডটা শেষ হোক তো আমরা এখান থেকে একটি কোডে ক্লিক করি ওইটা হইতে থাকুক ওইরকম তো ওকে দেখেন আমরা যখন ভেরিফিকেশনে ক্লিক করলাম তখন আমাদের সামনে এরকম টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আসবে আমরা জাস্ট করবো কি অ্যাকসেপ্ট টার্মস কন্ডিশনে ক্লিক করব আর একটা জিনিস ফিরিপিকে একটু গোপনীয় একটা জিনিস আছে আর সেটা ক্লাসের পরে আমাকে একটু বললেন তা না কিন্তু ওইটা বাদ পড়ে যাবেন হ্যাঁ তো ওকে এটা করার পরে এবার এখানে বলতেছে যে আমাদের একটা ইউজার নেম দিতে তো আমরা এখান থেকে এই ইউজার নেমটা সিলেক্ট করতে পারি দেখি নাই কিনা এখান থেকে আমরা বাংলাদেশ সিলেক্ট করবো বাংলাদেশ নিচের দিকে আসবো বাংলাদেশ ওকে সিলেক্ট করবো এখানে আপনার অ্যাকাউন্টগুলো দিতে বলতেছে যদি আপনার থাকে এই অ্যাকাউন্টগুলো দিয়ে দিবেন অথবা সেভ করবেন সেভ করার পর এখান থেকে জাস্ট আমরা কী করব স্টার্ট আপলোড আমরা আপাতত এইটুক স্টপ করলাম দেখেন আমরা কিন্তু আমাদের ফ্রি পিক কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে কিন্তু চলে আসলাম আমাদের এটা হচ্ছে কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট হ্যাঁ আমাদের বাকি কাজ এইগুলো তো আমরা পরে করবই আপাতত এইটুকুই থাকেন হ্যাঁ এটা গেল একটা তো এবার আসেন সেকেন্ডটা দেখি আরও কোনো মেল আসছে কি না আরেকটা মেল আসছে ওকে আপলোড করতে বলতেছে একটা বিষয় বলি এখানে দশটা ফাইল আপলোড করার পরে ভেরিফাই হওয়ার পরে আপনি লেভেল টুয়ে যাবেন লেভেল টুয়ে গেলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই আদারওয়াইজ এগুলো কিন্তু এরকমই থাকবে হ্যাঁ এটা এখনও মনে করেন ফাইনাল ভেরিফাই হয় নাই তো বেশি পরিশ্রমও দরকার নাই এখানে সিস্টেম দেখাই দিমনি তো এবার আসেন সেকেন্ডটা স্টক তো আমরা এখান থেকে সার্চ করবো এটা লিখে সার্চ করলাম অ্যাডবি স্টক কন্ট্রিবিউটর আমরা এখান থেকে কী করবো জয়েন জয়েন নাওতে ক্লিক করবো এখান থেকে আমাদেরকে মেলটা দিয়ে দিতে হবে যে জিমেলটা দিয়ে আমরা অ্যাকাউন্টটা করলাম সেটা এখান থেকে দিয়ে দিলাম একটা পাসওয়ার্ড দিতে বলতেছে আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিই ওকে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম জাস্ট কন্টিনিউতে ক্লিক করলাম পাসওয়ার্ডগুলো কিভাবে দিবেন এটা যাক আপনি যেহেতু পোস্টও করছেন ধন্যবাদ পাসওয়ার্ড ধরেন আমি দিয়ে দিলাম হচ্ছে ধরেন এখানে অ্যাট ধরেন আমার নাম দিয়ে দিলাম হুম ধরেন এটা দিলাম হচ্ছে ওকে বড়ো হাতের না দিয়ে আর ছোট হাতের দিই ধরেন এটা হচ্ছে আমার নাম দিয়ে এখান থেকে জাস্ট কী করলাম এরকম দিয়ে দিলাম তারপরে ধরেন আপনি স্টার অ্যাট দ্য রেট পার্সেন এই ধরনের জিনিসগুলো আপনি ব্যবহার করতে পারেন হ্যাঁ তাহলে এটার ভিতরে সমস্ত কিছু থাকলো এই পাসওয়ার্ডটা কিন্তু স্ট্রং একটা পাসওয়ার্ড তো এই টাইপের পাসওয়ার্ডগুলো ব্যবহার করবেন ঠিক আছে তো এখানে কি নাম দিবেন ফার্স্ট নেম দিবেন না লাস্ট নেম দিবেন অবশ্যই এটা আমি ফার্স্ট নেম দিব ফার্স্ট নেম কি আমার ফার্স্ট নেম যেটা থাকবে আমার আইডি কার্ডের সাথে মিল রেখে সমস্ত কিছু আইডি কার্ডের উপর মিল রেখে আমাকে দিতে হবে ধরেন আমার নাম দিয়ে দিলাম হচ্ছে এমনি যেটা আছে ধরেন সেটি দিয়ে দিই দিয়ে দিলাম জন্ম তারিখ কত ধরেন ডিসেম্বর একটা এক্সাম্পল দিয়ে দিলাম ডিসেম্বর উনিশশো নিরানব্বই ধরেন একটা দিয়ে দিলাম দিয়ে জাস্ট এখান থেকে এটা ক্লিক করলাম জাস্ট ক্রিয়েটে ক্লিক করব ওকে এখান থেকে বলতেছে আমাদের মেলে কি একটা কোড তিনি পাঠাইছে ওকে আবার কি আসে ওকে আমরা মেলটাকে একটু চেক করব দেখি আমাদের মেলিফিকে ভেরিফিকেশন কোড আসছে কিনা হ্যাঁ এখানে দেখেন কনফার্ম করার জন্য একটা কোড আছে আমরা জাস্ট এখান থেকে ক্লিক করব দেখেন আমাদের এটা বলতেছে কি ইমেল ভেরিফিকেশন কমপ্লিট জাস্ট আমরা কন্টিনিউ করব এখান থেকে টার্মসগুলো পরে নেব পরে অ্যাকসেপ্ট করব ওকে একটু সময় নেবে দেখেন আমাদের দেখেন এখানে মোটামুটি কাজ কমপ্লিট আমরা একটু কন্টিভিটরে চলে যাই কন্ট্রিপিউটর ক্লিক করি স্টক কন্ট্রিবিউটর এখানে দেখেন আমাদের কিন্তু সমস্ত কিছু এখানে দেওয়া আছে আমাদের অ্যাকাউন্ট কিন্তু রেডি হ্যাঁ এগুলো জাস্ট সেভ করে রেখে দিবেন এখানে আপনাকে ফাইল আপলোড করতে বলবে ফার্স্ট টাইম আপলোড কীভাবে করতে হয় এগুলো তো আমরা দেখাবোই টেনশনে কিছু নয় হ্যাঁ এই যে এখানে ফাইল আপলোড করতে হবে আপনি কিন্তু অ্যাকাউন্ট ডান আর এখান থেকে প্রোফাইল আসলে আপনি সমস্ত ইনফরমেশানগুলো এখানে দেখতে পারবেন ইডিট প্রোফাইল করতে পারবেন ইমেজ ফোন নাম্বার মোবাইল নাম্বার যা কিছু আছে এগুলো সব কিছু আপনার মতো করে অ্যাড করে নেবেন হ্যাঁ প্রোফাইল নাম প্রোফাইলের কি নাম দিবেন কি নামে মানুষ জিম হ্যাঁ এগুলো দিবেন কোম্পানি আছে কি না এইগুলো সমস্ত কিছু এগুলো অ্যাড করবেন ফোন নাম্বার এগুলো তার আমারগুলো দিলে হবে না তো সিকিউরিটিগুলো এভাবে করবেন তাহলে আমাদের কি দুইটা হয়ে গেল যতটুক দেখালাম এইটুকুই করেন এরপরে জিনিসগুলো তো দেখাবোই ওগুলো যদিও পাবলিক হবে না আজকেরটা অনেকের রিকোয়েস্টের কারণে অ্যাকাউন্টটা শুধু পাবলিশ করা দেখাচ্ছি এই ভিডিওটা শুধু পাবলিক হবে তো দেখেন এখান থেকে এটা হয়ে গেল দুইটা অ্যাকাউন্ট হয়ে গেল। কী কী হলো ফ্রিবিক হলো অ্যাড স্টক হলো ওকে ফাইন তো এবার আমরা ধরেন কোনটাতে চলে যাব আমরা এখান থেকে অ্যাডমিস্টারগুলো শার্টার স্টকে চলে যাই শার শাটার স্টক জাস্ট শার্টার স্টকটা লেখে ইয়া করব দেখেন এখানে চলে আসবো আমরা জাস্ট গেট স্টাডি ক্লিক করব এগুলো একদম সিম্পল একটা জিনিস এখান থেকে কি নাম দিব আমার নাম দিব মেল অ্যাড্রেস দিব এগুলো সব কিছু দেবেন ধরেন এখান থেকে আমি সমস্ত কিছু দেই ওকে আমার মেল অ্যাড্রেস হচ্ছে এটা মেল অ্যাড্রেস এটা দিয়ে দিলাম ফুল নাম যেহেতু আমার অলরেডি একটা অ্যাকাউন্ট আছে তো আমি চাইলেও কি ওই নামে অ্যাকাউন্ট করতে পারবো না তো আমি জাস্ট এখান থেকে ধরেন ফুল নাম দিতে বলতেছে ধরেন দিয়ে দিলাম পাসওয়ার্ড একটা দিয়ে দিই ওকে এখান থেকে টার্মস এন্ড ওকে সবগুলো দিয়ে দেই ওকে ভেরিফাইতে ক্লিক করলাম জাস্ট নেক্সট করবো ওকে এখানে বলতেছে আমাদের কি মেলের ভিতরে একটা কোড পাঠাইছে ওকে ভালো কথা আমরা একটু কষ্ট করে চলে যাবো মেলের ভিতরে দেখতে পারবেন এখানে এরকম আইসে জাস্ট আমরা এখান থেকে প্লিজ ক্লিক ভেরিফাই ওকে আমরা এখানে ক্লিক করবো এগুলো ফলো করেন জাস্ট বেশি মনে রাখার দরকার নাই ভিডিওগুলো দেখে দেখে করে নিতে পারবেন জাস্ট ইমেল ভেরিফিকেশন কমপ্লিট জাস্ট আমরা নেক্সট করব এখান থেকে আমাদের যাবতীয় ইনফরমেশানগুলো দিতে হবে কান্টি বাংলাদেশ অ্যাড্রেস টাঙ্গাইল বাপুর টাউন টাঙ্গাইল জিপকোড এটা উনিশশো ষাট স্টেট ডাকায় দিয়ে দিই ওকে ফোন নাম্বার দিয়ে দিই একটা জিরো ওয়ান সেভেন সিক্স ফোর সিক্স নাইন জিরো ওয়ান নাইন ওয়ান জাস্ট নেক্সট করবো ওকে আপলোড আপলোড করতে বলতেছে আমাদের একটা ফটো দরকার নেই আমরা গো টু ড্যাশবোর্ডে চলে যাবো এখনই কেন কিছু আপলোড করবো না আমরা ওকে আমরা ড্যাশবোর্ডে চলে আসলাম এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড কন্ট্রিবিউটর ড্যাশবোর্ড তো আমরা এখানে চলে আসছি এখানে আমাদের সমস্ত কিছু দেখতে পারবো তার মানে আমাদের মোটামুটি কয়টা হলো একটা দুইটা তিনটা তিনটা টোটালি কমপ্লিট এবার আসেন তারপরে কী তারপরে আসে হচ্ছে ব্যাক টু টিস তো আমরা এটা লিখে সার্চ করবো কন্ট্রিবিউটার লিখে সার্চ করবেন সেমভাবে আমরা গেড স্টারে ক্লিক করব আপনি কিন্তু এখন থেকে কাজ শুরু করতে পারবেন কি আরোব স্টকে সাড়া স্টকে আর ফ্রি পিক আর এটা একটু লেট হবে এই প্রসেসটা আমি ক্লাসের পরে বলতেছি শুধু অ্যাকাউন্ট করা শিখেন তো এখান থেকে আমরা জাস্ট মেইলটাকে দিয়ে দিব আমাদের তো মেলটা দিয়ে দিলাম পাসওয়ার্ড দিয়ে দিলাম ওকে আবার পাসওয়ার্ডটা লেখতে বলতেছে আমরা আবার পাসওয়ার্ডটাকে রিপিট করবো আপনি একটা পাসওয়ার্ড দেবেন সবগুলো তো যেন একই হয় হ্যাঁ আলাদা আলাদা দেওয়ার দরকার নেই আমি কিন্তু একটা মেল দিয়ে সব কিছু করলাম ওকে আমাদের ভেরিফিকেশন কোড চলে গেছে আমি ইমেলে তো আমরা ইমেলে চলে আসবো এখান থেকে জাস্ট কনফার্ম ইমেল অ্যাড্রেসে ক্লিক করব ওকে এখান থেকে আমাদের ফুল নাম দিয়ে দিতে হবে ধরেন আমার ফুল নাম দিয়ে দিলাম আমার নামই দিয়ে দিই নাকি ওকে ধরেন টাঙ্গাইল এটাই কপি করি পোস্টাল কোড উনিশশো ষাট বার্থডে দিয়ে দিলাম একটা ডিসেম্বর এক উনিশশো নিরানব্বই জন্ম হইতেছে আগে দিয়ে দিলাম একটা পরে ওকে এবার বলতেছে হাউ ডিড ইউ ফাইন্ড ব্যাক টু ট্রিজ তো এটা হচ্ছে মানে হচ্ছে আপনি কোথা থেকে তাদেরকে বের করতে পারছেন মানে ফাইন্ড করতে পারছেন বা খুঁজে পাইছেন আর কি তো আমি চাইলে এখান থেকে স্টক ইমেজ দিতে পারি সোশ্যাল মিডিয়া গ্রুপ দিতে পারি ইমেল পাইতে পারি আদার্স অন্য কিছু হতে পারে তো আমি আপাতত ধরেন ইমেজ ফ্রম থেকে নাম দিতে বলতেছে দেখি যেটাতে নাম চাবে না সেটা আমি দিব গ্রুপ ওকে চুজ ইমেল ওকে দরকার নাই এখান থেকে আদার্স গুগল গুগল থেকে দিয়ে দিলাম জাস্ট নেক্সট করবো এটা ওদের জাস্ট এক্সাম্পল সেটা সেই জন্য আমাদেরকে দিতে হবে এখান থেকে আমাদের কি আমাদের যদি অ্যাডোভুলো থাকে মানে আমাদের এখানে আমাদের পার্সোনাল পার্সোনাল ইনফরমেশনগুলো আমাদেরকে দিতে হবে যে এগুলো অ্যাকাউন্ট আছে কি না এই বাইরে আমাদেরকে লিঙ্কগুলো দিতে হবে সেই জন্য আমাদের যে কাজটা করতে হবে বিহেন্স যেটা আছে না সেটার আমাদের অ্যাকাউন্টটা করে সেখানে কিছু কাজ করে নিতে হবে যেমন আমি এখান থেকে আমি আমার একটা অ্যাকাউন্ট দিয়ে দিব আর বিহান্স একটা মারাত্মক জায়গা এখানে অনেকেই জানে না এটা কীভাবে কাজ করে আমি নিজেও কাজ করি নাই আর এর আগে আমি ফা ফাইবারের অনেকগুলো অর্ডার নিছি এখান থেকে এটা হচ্ছে আমি ওয়েবসাইটের কাজ করতাম সেটার পোর্টফোলিওগুলো এখানে দিতাম এখানে যে কোনো মাধ্যমের জিনিসগুলো আপনি এখানে ইন করতে ইনক্লুড করতে পারেন এটাও একটা ভালো একটা মার্কেট প্লেস এখান থেকেও চাইলে আপনি কি করতে পারেন বায়ার কনভার্ট করে ফাইবার নিতে পারবেন এবং আপনি এখান থেকেও ভালো একটা অর্ডার জেনারেট করতে পারবেন তো আমরা এখান থেকে সরাসরি ধরেন আমার পোর্টফোলিও এটা দিয়ে দিলাম জাস্ট নেক্সট করলাম তো আপনি প্রথমে একটা বিঞ্জ খুলে নেবেন তো বিঞ্জ ইউটিউব অনেক ভিডিও আছে হ্যাঁ আমরা জাস্ট টার্মস কন্ডিশনগুলো পড়ে নেব ওকে আমরা জাস্ট এগ্রি করে দিব জাস্ট অ্যাকসেপ্ট সাবমিট অ্যাপ্লিকেশন তো এখানে বলতেছে আমাদের অ্যাপ্লিকেশনটা তারা পাইছে হ্যাঁ মানে চলে গেছে আর কি তারা রিভিউ করে দেখবে সব কিছু ঠিকঠাক থাকলে আমাদের ইমেলের ভিতরে কি করে দিবে জানাইয়া দিবে কোন মেলের মাধ্যমে পাঠাবে এখানে বলে দেওয়া আছে জাস্ট আমরা ততক্ষণ পর্যন্ত আমরা কি গাইডলাইনগুলো দেখে নিতে পারি এগুলো হচ্ছে গাইডলাইন সম্পর্কে বিস্তারিত বলা আছে এই হচ্ছে বিষয় আমরা মেলের ভিতরে গেলেই অ্যাপ্লিকেশনটা ওকে আমরা একটু কনফার্ম করে নিই একটু একটু কনফার্ম করে নিই এটা এটা বারো ঘন্টা থেকে চব্বিশ ঘন্টা সর্বোচ্চ বাহাত্তর ঘন্টা পর্যন্ত সময় নেয় এটা ভেরিফাই মানে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হইতে ওকে ওকে এই জায়গায় নিয়ে আসছে এই জায়গায় ছিলাম তো আমাদের মেলটার এখানে অপেক্ষা করতে হবে যখন ব্যাকটোটিজের মূলত অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হবে তখন আমাদের বলবে কংগ্রাচুলেশন ইউর অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেড আর যদি না হয় সেই ক্ষেত্রে অন্য মেল আসবে মানে ব্যাকটোটিস থেকে কোনো প্রকার মেল আসলেই আমাকে দেখাবেন হ্যাঁ আপাতত আপনারা এই চারটাতে কাজ শুরু করেন এরপরে আমরা আরও দেখব আর এর ভিতরে যদি কারো কোনো প্রবলেম থাকে আমাকে শেয়ার করতে পারেন আমি আসলে এটা নিয়ে আলোচনা করতে চাই আর কারো যদি অ্যাকাউন্ট করতে প্রবলেম হয় আমাকে বলেন হ্যাঁ হ্যাঁ এটা বলবো আগে এটা শেষ করে নেই এই পর্বটা শেষ করে নিই তারপরে কারো কোনো প্রবলেম আছে এখন সবাই করতে পারবেন করতে পারবেন না কেউ এরকম কেউ আছেন ভিডিওটা দেখে দেখে সুন্দর করে করবেন ঠিক আছে আর এটা আহামরি কিছু না এবার আসেন আমি ক্লাসটা স্টপ করে দিই বেশি সময় লাগে নাই আর